জেল পুলিশ নিয়োগে লিখিত পরীক্ষার দাবিতে বিক্ষোভ প্রদর্শন চাকরি প্রার্থীদের। 2022 সালে ত্রিপুরা সরকারের বিজ্ঞপ্তি অনুসারে জেল পুলিশে ইন্টারভিউ দিয়েছিলেন বেকার যুবকরা, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে এখনো পর্যন্ত তাদের লিখিত পরীক্ষা নেওয়া হয়নি। অতি দ্রুত লিখিত পরীক্ষা নিয়ে তাদের নিয়োগ করার দাবিতে সোমবার আগরতলা পুরনো কারাগারের সামনে জেল পুলিশের আইজির কাছে ডেপুটেশন প্রদান করেন চাকরি প্রার্থীরা। ডেপুটেশন প্রদানের পাশাপাশি এদিন তারা বিক্ষোভও প্রদর্শন করেন। সেই সময় তাদের হাতে প্লে কার্ডে লেখা ছিল, বিনামূল্যে 5 কেজি চাল নয়, চাকরি চাই। তারা এদিন লিখিত পরীক্ষা দেওয়ার সময়সীমা বেঁধে দিয়ে আগামী দুর্গাপূজার আগে তা সম্পন্ন করার দাবি জানিয়েছেন। এদিন ডেপুটেশন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানান, 2 বছর হয়েছে তারা জেল পুলিশের ইন্টারভিউ দিয়েছেন, তারপর তাদের লিখিত পরীক্ষা নেওয়ার কথা ছিল কিন্তু তা আর হয়ে ওঠেনি। পরীক্ষা নেওয়ার জন্য কয়েকবারই তারা জেল পুলিশের উচ্চ আধিকারিকের সাথে দেখা করেছেন, তারপরেও সরকারের তরফে কোনো সাড়া পাওয়া যায়নি। তাই অতি দ্রুত লিখিত পরীক্ষা নিয়ে তাদের নিয়োগ করতে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন তারা। চাকরি প্রার্থীদের এই বিক্ষোভ দেখে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ এবং টিএসআর বাহিনী, দ্রুত তাদের সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। চাকরির দাবিতে এর আগেও তারা একাধিকবার বিক্ষোভ প্রদর্শন করেছিলেন বলে জানিয়েছেন চাকরি প্রার্থীরা। কখনো কোনো মানে সব কিছু পেন্ডিংয়ে রয়েছে, কোনো এক্সামের কথা বা কোনো কিছু বলার তখন আমরা এসেছি যে আমাদের কবে হবে এক্সামটা, তার জন্য রেকর্ডেশন তোমার দিতে এসেছি, জানতে এসেছি। কতজন আছে তোমরা? আমরা টোটাল 40 জন। এখন কী চাও? আমাদের দাবি হলো এক্সামটা যাতে তাড়াতাড়ি হয়, আমাদের মাননীয় ডক্টর মানিক সাজির কাছে অনুরোধ রইল যে আমাদের এক্সামটা শীঘ্রই। কতজন ক্যান্ডিডেট তোমরা? আমরা টোটাল ক্যান্ডিডেট এখানে জেল পুলিশ ইন্টারভিউ দিছিল, তারা আসছে দেখা করার লাগে। কতজন আছে? তারা কি কি করা হয়েছে, আটক করা হয়েছে? আটক করতে হবে তারা এখানে তো পারমিশন দিয়ে ছিল না, তবু আমরা দুজনে পাঠাচ্ছি। সংবাদ এ পর্যন্তই, পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন। ধন্যবাদ।